হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো অনলাইন থেকে আমার কিছু ড্রেস এসছে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও। তো ভিডিওটা দেখো। তো এই পার্সেলটা এসছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, এই কালারের একটা ড্রেস আমি পরেও আছি, মানে খুব খুব ভালো লাগে এই কালারটা আমার। এইটা একটু ডিপ কালার, এটা একটু হালকা কালার, হাতে এরকম কাজ করা আছে, একটা প্লেন আছে। তো আমার কালারটা ভীষণ সুন্দর লেগেছে, এটা একটু একটু ডিফারেন্ট কালারটা, এই কালারটা স্কাই ব্লু একদম, আর এইটা হচ্ছে এর থেকে একটু ডার্ক ডার্ক কালারটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে। হোয়াইটের কাজটা না এত সুন্দর ফুটেছে, টাইপে অনেক রকম কালার এখানে আছে, তো কালারগুলো এত সুন্দর, মানে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার, মানে দেখলেই পছন্দ হয়ে যাচ্ছে। তারপর ভাবছি যে আমার আর একটা যেটা আছে সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের, ম্যাজেন্ডা কালার পার্পেল, সরি পার্পেল কালারের উপর ব্ল্যাকের কাজ করা আছে, পার্পেল কালারের মধ্যে ব্ল্যাকের কাজ করা, ব্ল্যাক সুতোর পুরো কাজ করা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, খুব সুন্দর দেখতে ওটা। ও অনলাইনে আজকে এইগুলো এসছে, তো এইগুলো তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। এই যে সবই কুর্তি, এগুলো আমি সব ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই যে এটা, এটা ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর কাজ করে, মানে আমার এক নজরেই পছন্দ এসে গেছে, এই রকম টাইপের খুব সুন্দর কাজ করা, তুঁতের সুতুতে কালারে সুতো দিয়ে কাজ করা। এই যে হাতে এরকম আছে, এরকম বোথ সাইডেই আছে এইরকম, আর সামনের দিকটাতে এরকম আছে, আর ছোট 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 এরকম পুরো ভর্তি কাজ করা ফুল টাইপের, আর সাইডেও এরকম, কি সুন্দর দেখো। এটার জন্য আমার আরও জিনিসটা বেশি ভালো লেগেছে, এই যে সাইডেও এইটা পুরো টানা পুরো কাজ করা, নিচেও আছে এরকম, আবার এখানে এটা স্টাইলের জন্য একটা দড়িও এরকম দেওয়া আছে দু সাইডে। তো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা। এটা একটা গেল, এইগুলো একটু রাফ ইউজের জন্য নিয়েছি, এইগুলো একটু রাফ ইউজের জন্য নিয়েছি। এটাও হলুদ কালারের, কিন্তু এটা হচ্ছে মাস্টার্ড হলুদ, এটা হচ্ছে একদম মাস্টার্ড হলুদ, এগুলো রাফ ইউজের জন্য নেওয়া হয়েছে। বেশ স্মার্ট কালার লাগলো আমার কুর্তিটা। এই যে সাইডে এইরকম এরকম ব্ল্যাকের এরকম এ করা আছে, সামনে বোতাম আছে, এরকম পাইপিং করা আছে ব্ল্যাকের, এটা ব্ল্যাক কালারের লেগিংস দিয়ে ওড়না দিয়ে বেশ ভালোই লাগবে। এইরকমই আমি আবার একটা পেস্তা গ্রিন কালারের নিয়েছি, এগুলো খুবই রিজনেবল রেট,
এইটা আর খুললাম না, এটা আমার এই কালারের পেস্তা গ্রিন, একই টাইপের, একই টাইপের শুধু কালার আলাদা। এই দুটো সেমই শুধু কালার আলাদা। আমি একটা খুলছি, এটাও খুব সুন্দর লেগেছে আমার, এটা পুরো পিঙ্ক কালারের, এটা পিঙ্ক কালারের। আর সামনে না কি সুন্দর দেখো, এরকম সিকুয়েন্সের কাজ করা আছে, এইটার জন্য আমার একটু বেশি ভালো লেগেছে, এই দেখো। আর পুরো সালোয়ারটায় মানে কুর্তিটায় হাতে প্লাস তাই না কতটা বোঝা যাচ্ছে, পুরো বোথ সাইডে আছে একদম, মানে না গ্লিটার দিয়ে যে স্ট্রাইট স্ট্রেট স্ট্রেট পুরো একদম স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে, এটার জন্য আরও বেশি ভাল লাগছে। এটা হোয়াইট দিয়ে বেশ ভাল লাগবে, এটা সিলভার দিয়ে এটা করা আছে, বেশ সুন্দর লাগছে। তার মধ্যে আবার এইরকম একটা দড়ি সামনের দিকে আছে, এইরকমই আমি আবার আর একটাও নিয়েছি। এইটা আবার একদম প্লেন, এটা যেমন এরকম লম্বা লম্বা এ আছে, এটা কিন্তু আবার প্লেন এসছে, এটা স্ট্রাইপ করা আছে, সেটা স্ট্রাইপটা এইভাবে এসছে দেখো, খুবই সুন্দর লেগেছে আমার এই যে এই কাজটার জন্য। হাতেও এইরকম প্লেনের মধ্যে, এগুলো রাফিসের জন্য খুবই সুন্দর জিনিস, কাপড়টাও কটনের মধ্যেই আছে। এই তো কুর্তিগুলো আমি তোমাদের সঙ্গে আবারও একবার শেয়ার করে দিচ্ছি। এই যে হলুদ কালারের কুর্তিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ করা রয়েছে, অল ওভার কাজ করা আছে, বেশ সুন্দর মানে লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা তুতে কালারের লেগিংস দিয়ে খুবই সুন্দর লাগবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিঙ্ক কালারের, এই দেখো স্ট্রাইপ স্ট্রাইপ যেটা বলছিলাম আছে, আর এই যে সামনে কাজ করা, এটা একদম হালকা পিঙ্ক কালারের। আর এটা হচ্ছে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের, আর ব্ল্যাকের এরকম সাইডে কাজ করা। এগুলো একটু দেখতেই পাচ্ছ, সাইজগুলো আমি একটু বড় সাইজে নিয়েছি, কারণ এগুলো তো সুতির, একটু জল পড়লে তো একটু তো এ হবে, তো ওই জন্য একটু বড় সাইজ নিয়েছি আমি। এটা একটা মাস্টার্ড হলুদ কালারের, এটাও ব্ল্যাক দিয়ে ভালো লাগবে। আর এই যে কুর্তিটা, এই কুর্তিটাই আমার আর একটা আছে, যেটা বললাম আমি পার্পলে নিয়েছিলাম, ব্ল্যাকের কাজ করা, আর এটা হচ্ছে অল ওভার দেখো এরকম কাজ করা, খুব সুন্দর কাজটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে এবং কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।